মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রতি গাজার শিশুরা কৃতজ্ঞতা জানিয়েছে। বুধবার উপত্যকার দেইর আল-বালা শহরে একটি হাসপাতালের সামনে শিশুরা জড়ো হয়, আর এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে চলমান ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে বিভিন্ন ক্যাপশন লেখা ছিল এবং গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে গাজাবাসীর সাথে একাত্মতা জানানোয় সাধুবাদ জানান উপত্যকার বাসিন্দারা।